মিশরের মহিলারা বলেছে এটা কেমন মানুষ, এটা তো মানুষ না, এটা একটা ফেরেশতা। আল্লাহ বলে না না, ফেরেশতা তো সুন্দর হয় না, কেননা ফেরেশতা আল্লাহর কুদরতি সৌন্দর্যের তৈরি, আর মানুষ হলো আমার আল্লাহর কুদরতি হাতের তৈরি। হকীকত সে তো দুনিয়া বেখবর হায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হায়, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে কে বাসি বা খোদা বাস, চিস্তে দুনিয়া আজ খোদা গাফেল বুদান, নেই তো মা শুকুন কুরাহ ফর জিন্দ জার। হাতেরটা সুন্দর হয় না, কুদরতেরটা সুন্দর হয়। আল্লাহ তাআলা কুদরতি হাত যেখানে লাগাইছে সেটাই সৌন্দর্য বেশি হয়। আমার আল্লাহ কত সৌন্দর্য দিয়েছেন রে, সমস্ত দুনিয়ার মানুষকে আমার আল্লাহ নিজের হাতে সৌন্দর্য দিয়েছেন, কিন্তু আমার মায়ার নবীকে আমার আল্লাহ নিজের হাতে সৌন্দর্য দেয় নাই। হাসান ইবনে সাবিত রহমতুল্লাহি আলাই নবীজির একজন বড় কবি, এমন একজন কবি ছিলেন আল্লাহর নবীর পক্ষে সব সময় কবিতা বানাইতেন, নবীজির পক্ষে সব সময় কবিতা বানাইতেন হাসান ইবনে সাবিত। লম্বা চৌড়া একটা কবিতার মধ্যে আমার নবীর প্রশংসা করতেছিলেন, প্রশংসা করার একটা জায়গায় তিনি বলেন, খুলিকতা মাতাশা, ও গো নবী আপনাকে তো আমার আল্লাহ আপনি যেমন চাইছেন তেমনই আমার আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আপনাকে আমার আল্লাহ আল্লাহর নিজের ইচ্ছায় বানাই নাই, বরং আপনি নবী যেমন চাইছেন আমার আল্লাহ তেমন বানাইছে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, বালাগাল উলা বিকামালিহি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজাবি জামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার আল্লাহ নবীকে এত সৌন্দর্য বানাইছে, আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী সবাইকে আমি আল্লাহ নিজের ইচ্ছায় সৌন্দর্য দিয়ে বানাইছি, কিন্তু আমি আল্লাহ আপনাকে আমার নিজের ইচ্ছায় বানাই নাই, আপনার ইচ্ছায় বানাইছি। আমি আল্লাহ কেন আপনাকে আরশে আজিমের মেহমান বানাইছি, ও গো নবী আপনাকে কেন মেহমান বানাইছি, আমি আল্লাহ মেহমান বানায়া আপনাকে সামনে বসায়া, আমি আল্লাহ একটু দেখতে চাই আমি আল্লাহ কেমন সৌন্দর্য দিলাম, আপনি নবী কেমন সৌন্দর্য চাইলে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবীর চেহারা আল্লাহ তাআলার কুদরতি নজরের সাথে যখন লেগেছে, তখন নবীর চেহারার বরকতে সাহাবাই কেরামের মর্যাদা বেড়ে গেছে। নবীজির এই চেহারার বরকতে যারা নবীকে দেখেছে নিমান অবস্থায়, ওদের মর্যাদা আমার আল্লাহর কাছে বেশি। ও নবীর উম্মতের দল, সমস্ত নবী রাসূলদের মাধ্যমে এই নজরের বরকত চলে আসতেছে। হাফেজ সিরাজী রহমতুল্লাহি আলাইহি, দেওয়ানে হাফেজ সিরাজি বড় একটা কিতাব, আল্লাহর আশিক বান্দা যারা আল্লাহকে পেতে চায়, যারা আল্লাহকে পেতে চায় তাদের জন্য এই কিতাবের মধ্যে এমন কিছু শের কবিতা আছে, আল্লাহর প্রেম মাখা কবিতাগুলো দেওয়ানে হাফেজ সিরাজির মধ্যে লেখা আছে। কে এই হাফেজ সিরাজি?
হাফেজ সিরাজি তিনি একজন আধা পাগল মানুষ ছিলেন। তার বাবা জগৎ বিখ্যাত একজন বুজুর্গ খাজা নাজিমউদ্দিন সুগরা রহমতুল্লাহি আলাই। তার মুরিদ ছিলেন আল্লাহর বান্দা একদিন খাজা নাজিমউদ্দিন সুগরা রহমতুল্লাহি আলাইকে মেহমান করিয়া বাসায় নিয়ে আসছে। বাসায় নিয়ে আসার পর আল্লাহর বান্দা ডাক দিয়ে তার কয়েকটা সন্তান সন্তানগুলোকে নিয়া নাজিমউদ্দিন সুগরার কাছে নিয়ে আসছে। কোন আল্লাহওয়ালা যদি সামনে পাওয়া যায় ওই আল্লাহওয়ালার সামনে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া দরকার, কারণ আল্লাহওয়ালা তাদের হাতে যদি হাতগুলো তাদের মাথায় বুলায়া দেয় তাহলে কোন আল্লাহওয়ালার হাত যদি তোমার সন্তানের উপর পড়ে ওই সন্তানটা এক সময় বুজুর্গ হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল খাজা নাজিমউদ্দিন সুগরা রহমতুল্লাহি আলাই ডাক দিয়ে বলে রে তোমার আরেকটা সন্তান ওই সন্তানটা কোথায়? আল্লাহওয়ালার কথা শুনিয়া আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে হুজুর আমার ওই সন্তানটা পাগল, পাগল সন্তানের কোনো খোঁজ খবর নাই, কোথায় গেছে কোথায় গেছে? হুজুর বলে খোঁজ করে নিয়ে আসো, একসাথে আমি দোয়া করে দিব সমস্ত সন্তানদেরকে। বলে হুজুর কোথায় বাবু? বলে খোঁজ লাগাও কোথায় আছে। খোঁজ লাগায়া খুঁজতে খুঁজতে একটা জঙ্গলের মধ্যে তাকে খুঁজে পাওয়া গেল। জঙ্গল থেকে দূরে আনিয়া এবার আধা পাগল যে নাকি ঠিক মতো চলাফেরা করতে পারতো না, বুঝবুদ্ধি কিছুই ছিল না, ঘরের মধ্যে যখন আল্লাহর বান্দা ঢুকে গেল, আল্লাহর বান্দা ঢুকিয়া ঘরের মধ্যে পাড়া দিতে দেরি হয়, যখন খাজা নাজিমউদ্দিন সুগরার চেহারা বরাবর যখন তার চেহারা পড়েছে সাথে সাথে আধা পাগল একটা কবিতা বলে ফেলেছে। কবিতার সারমর্ম হলো ও আল্লাহর ওই আরে বান্দা এমন একজন আল্লাহর মনীষী যার নজর এত দামি, ওই নজর যদি কোনো জমিনের মধ্যে পড়ে ওই জমিনটা পরশ পাথরে পরিণত হয়। ডাক দিয়ে বলে ও আল্লাহর বুজুর্গ আপনার চেহারাটা আপনার নজরটা একটু টেরাভাবে বাঁকা করি, আমার দিকে কি একটু তাকাইতে মনে চায় না? ওরে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যারা আল্লাহর বুজুর্গ তারা ছোট ছোট বাচ্চাদেরকে দেখলেই বুঝতে পারে ওরা ভবিষ্যৎ জামানার বড় বুজুর্গ হবে। ওরা বুঝতে পারে ওদের ভিতরে ভবিষ্যৎ জামানার কিছু পাওয়া যাবে। ওরে নবীর উম্মতের দল শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহি আলাই ছোট বাচ্চা শাইখুল হাদিস সেই সময় তিনি পড়াশোনা করতেছেন ব্রিটিশের জামানা, পড়ালেখা করতেছেন, এমন সময় মাল্টার দ্বীপ থেকে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল তিনি মাল্টার দ্বীপ থেকে সাহারানপুর প্ল্যাটফর্মে আসবেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য। দারুল উলুম দেওবন্দের বড় বড় ওলামাই কারাম সবাই চলে গেছেন কিন্তু শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহি আলাই অনেক ছোট একজন বাচ্চা, তারে কে নিয়ে যাবেন? কেউ তাকে নিয়ে যায় না। শাইখুল হাদিস কাউকে বলে নাই, কাউকে না বলাইয়া না বলে তিনি চলে গেছেন। এবার প্ল্যাটফর্মে ঢুকতে হইলে টিকিট লাগে, টিকিট কিভাবে নেবেন? তার পকেটে তো কোনো টাকা নাই। প্ল্যাটফর্মে টিকিট মাস্টার ছিল একজন হিন্দু লোক, ডাক দিয়ে বলেন বাবুজি মুঝে উধার পর এক টিকিট দি যায়, আমাকে কি উধারে বা বাকিতে একটা কি টিকিট দিতে পারবা কি না?
কি বলেন, বাকিতে টিকিট দেয় আবার? কথা বলেন না কেন, বাকিতে টিকিট আছে? হ্যাঁ, প্ল্যাটফর্মে কি কোনো বাকিতে টিকিট পাওয়া যায়? আল্লাহর ওই হিন্দু বান্দা তার চেহারার দিকে একবার তাকাইল, চেহারার দিকে তাকাইয়া হিন্দু সাথে সাথেই সেই টিকিটটা তার হাতে দিয়া দিল। টিকিট নিয়ে আল্লাহর বান্দা প্ল্যাটফর্মে যখন ঢুকে গেল, প্ল্যাটফর্মে ঢুকিয়া দেখে দারুল উলুম দেওবন্দের নাজিমে তালিমাত আব্দুল লতিফ রহমতুল্লাহি আলাই, তিনিও সেখানে বসা আছেন। ডাক দিয়া বলেন, হযরত আমাকে চারা না, আমাকে চারা না দেন, আমি মাদ্রাসায় গিয়ে বাবার কাছ থেকে নিয়ে আপনাকে দিয়া দিব। হুজুর বলেন, কি করবা চারা না দিয়ে? বলে, হুজুর আমি টিকিট কিনেছি বাকিতে, আমি তাকে টাকাটা দিয়ে আসব। হুজুরের মাথা তো গরম, কি ব্যাপার, টিকিট কি আবার বাকি হয় নাকি? বিশ্বাস করতে পারেন না হুজুর, ব্যাপার কি, টিকিট আবার বাকি হয় নাকি? শাইখুল হাদিসের সাথে নাজিমে তালিমাত আব্দুল লতিফ রহমতুল্লাহি আলাই তিনি রওনা করিয়া ওই হিন্দু টিকিট মাস্টার বাবুর কাছে চলে গেল। ডাক দিয়ে বলে, ও বাবু তুমি কি তাকে বাকিতে টিকিট দিয়েছো নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ আমি তাকে বাকিতে টিকিট দিয়েছি। কোন ভরসায় টিকিট দিলা, তাকে কি তুমি চিনো নাকি? কয়, না না তাকে আমি চিনি না, তবে যখন আমি তার চেহারার দিকে তাকাইছি, আমি চেহারার দিকে তাকাইয়া বুঝতে পেরেছি এই চেহারা কোনোদিন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ সদ সালে তাআত বেরিয়া। ও নবীর উম্মতের দল, সাথে সাথে নাজিমে তালিমাত তাকে আটানা দিয়া দিলেন। ওরে নবীর উম্মতের দল, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই জগৎ বিখ্যাত বুজুর্গ, তিনি একবার রাতের বেলায় কোথাও যাবেন, যাওয়ার পথে তিনি রাতের বেলায় কোনো একটা ট্রেন স্টেশনে দাঁড়াইছেন। ব্রিটিশের জমানায় তখনকার এমন সময় এমন লাইট ছিল না, তখনকার সময় হারিকেনের ভিতরে যেমন আমরা বাতি জ্বলাই ওই বাতির মতো তখনকার সময়ের বাতি ছিল, খাম্বার উপর এভাবে বাতি জ্বলানো হইতো। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই সেখানে দাঁড়ানো আছেন, ট্রেনের অপেক্ষা করতেছেন কোথাও তিনি যাবেন। এমন সময় হিন্দু একজন আল্লাহর বান্দা কোথাও যাচ্ছিলেন, তিনি আল্লাহর বান্দা যখন দেখলেন আনোয়ার শাহ কাশ্মীরিকে সামনে, সাথে সাথে তিনি হারিকেনটা সামনে দুরিয়া চেহারার দিকে একটু তাকাইলেন। তাকায় ডাক দিয়ে বলেন, আল্লাহর বান্দা আপনি আমারে কালেমা পড়াইয়া মুসলমান করে নেন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়। ওরে নবীর উম্মতের দল, ওই হিন্দু লোকটাকে মানুষ জিজ্ঞাসা করলো, রে ভাই তুমি তার কাছে মুসলমান হয়েছো, তাকে চিনো নাকি? বলে, না না তাকে আমি চিনি না। না চিনলে কেন তুমি তাকে বললা মুসলমান বানানোর জন্য? ডাক দিয়ে বলে, আমি তার চেহারার দিকে তাকাইছি, আর আমি চেহারার দিকে তাকাইয়া আমি ভাবলাম এ যেই চেহারার মানুষ ওই চেহারার যেই ধর্ম, ওই ধর্ম কোনোদিন মিথ্যা হতে পারে না। লিল্লাহি তাকবীর। ও নবীর উম্মতের দল, ভারতের মুর্শিদাবাদ একটা এলাকা,
তৎকালীন সময়ে মুর্শিদাবাদ ওই এলাকাটা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার সবচাইতে বিদ্বেষী ছিল, আলেম ওলামা বিদ্বেষী আল্লামা শফি রহমতুল্লাহ আলাই ঘটনা লিখতেছেন। ওই মুর্শিদাবাদ মাদ্রাসার একজন ছাত্র দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করেছেন, পড়াশোনা করিয়া আল্লাহর বান্দা যখন দারুল উলুম দেওবন্দ থেকে ফারেগ হয়ে গেছেন, আল্লাহর বান্দা এবার দারুল উলুমের উস্তাদদেরকে দাওয়াত করলেন, দেওবন্দের উস্তাদদেরকে দাওয়াত করলেন, সবাই তার দাওয়াত গ্রহণ করলো। কিন্তু যখন আস্তে আস্তে করে দাওয়াতের সময় চলে আসলো, এবার পরামর্শের জন্য বসেছে কি করা যায়, কারণ মুর্শিদাবাদ এলাকাটা এমন একটা এলাকা যে এলাকা দারুল উলুম দেওবন্দের সবচাইতে বিদ্বেষী, ওই এলাকায় যদি আমরা যাই তাহলে আমরা জান নিয়ে ফিরে আসতে পারি কিনা এটাও তো একটা সন্দেহ, কথা ঠিক না? সে এলাকার মানুষেরা আমাদেরকে গালি গালাজ করে, ওই এলাকায় যদি আমরা যাই কি অবস্থা হবে, কি আমাদের হালত হবে, পরামর্শ করিয়া সবাই সিদ্ধান্ত নিল, না না আমরা দারুল উলুম দেওবন্দ থেকে আমরা যখন বলেছি আমরা অবশ্যই সেখানে যাব, আমরা তার দাওয়াত কবুল করেছি যখন অবশ্যই যাব। সুবহানাল্লাহ বলে সবাই রওনা করেছেন রে ভাই, রওনা করিয়া আল্লাহর বান্দারা যখন শহর সাহারান মুর্শিদাবাদের শহরের কাছে যখন আসছেন, শহরের কাছে আসার পর এবার তারা সিদ্ধান্ত গ্রহণ আবার করতেছে, শহরটা আমরা কিভাবে পার হব, কারণ শহরের ভিতরে যদি আমরা গাড়ি দিয়ে যাই কেউ তো আমাদেরকে দেখবে না, আর যদি আমরা গাড়ি থেকে নেমে যাই সবাই আমাদেরকে দেখতে পাইবে। আমরা হইলে সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্ত নিতাম শহরের ভিতরে এমন ভাবে গাড়ি চালাইবা বাতাসেরও যেন মানুষ নাগাল না পায়। কিন্তু দেওবন্দের আলেমরা পরামর্শ করলো যে আমরা শহরটাকে আমরা গাড়ি দিয়ে আমরা অতিক্রম করব না, শহরটাকে আমরা হেঁটে হেঁটে অতিক্রম করব। আল্লাহু আকবার বলেন, ও নবীর উম্মতের দল আমরা শহর, এই শহরটাকে আমরা গাড়ি দিয়ে যাব না, গাড়ি যখন শহর পার হয়ে যাবে সেখানে আমরা আবার গাড়িতে গিয়া উঠব। সিদ্ধান্ত অনুযায়ী আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই লাইন ধরেছেন, লাইনের সবার সামনে আনোয়ার শাহ, আল্লাহু আকবার, সবার সামনে কে? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই কে? যার নাকি একটা কথা একবার সামান্য ভাবে শুনলে হাজার হাজার বছর মনে থাকতো, যার নাকি একটা কথা বা একবার শুনলেই তার কখনো আর ভুলতো না। ওরে নবীর উম্মতের দল এমন মেধা তার ছিল, মানুষ তাকে বলতো চলতি ফিরতি কুতুবখানা লাইব্রেরি, আমরা যে বলি ওই লাইব্রেরি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই এমনই কাশ্মীরি, এমনই একজন লাইব্রেরি ছিলেন। সমস্ত লাইব্রেরিকে যদি ধ্বংস করা হয় আনোয়ার শাহর ভিতরে আমার আল্লাহ যেই পরিমাণ এলেম আল্লাহ দিয়েছে, আনোয়ার শাহ কাশ্মীরি আবার সব কিতাবগুলো লিখতে পারবে, এমন মেধা আমার আল্লাহ আনোয়ার শাহ কাশ্মীরিকে দান করেছেন। আনোয়ার শাহ কাশ্মীরি লাইনের সবার সামনে, ওই লাইনের ভিতরে সিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই ছিলেন, ওই লাইনের ভিতরে মুফতি শফি রহমতুল্লাহ আলাইও ছিলেন। ওরে নবীর উম্মতের দল এবার আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই যখন লাইন দিয়ে রওনা করেছেন, মুফতি শফি রহমতুল্লাহ আলাই লিখেন মুর্শিদাবাদ এলাকার সমস্ত বেচা কিনা মানুষ ছেড়ে দিয়ে বিক্রেতারা তাদের দিকে তাকায় আছে, ক্রেতারা তাদের দিকে তাকায় আছে,
সবাই সব কিছু ছেড়ে দিয়া দারুল উলুম দেওবন্দের আকা বীরদের চেহারার দিকে তাকায় আছে। আর সবাই ডাক দিয়ে বলে এহি উন লোক হায় জিনহে হাম কাফের কাহতে হে, আগার উন লোক কাফের হায় তো মুসলমান কোন হোঙ্গে। আল্লাহু আকবার বলে এরাই কি ওই লোক যাদেরকে আমরা কাফের বলি? যদি এরা কাফের হয় তাহলে মুসলমান কারা হবে? এদের চেহারা তো অমুসলিমের চেহারা হতে পারে না, এদের চেহারা বড় দামি। শুধুমাত্র মুর্শিদাবাদ এলাকা দিয়ে আসছেন আর গেছেন, কোনো ওয়াজ নসিহত কিছুই হয় নাই। মুফতি শফি রহমতুল্লাহ আলাই লিখেন পরবর্তীতে দারুল উলুম দেওবন্দের যত চাঁদা গোটা ভারত থেকে আসত, সমস্ত চাঁদাকে যদি এক জায়গায় রাখা হইতো, ওই মুর্শিদাবাদ এলাকা থেকে যেই চাঁদা আসত ওই এলাকার চাঁদা সব এলাকার চাইতে বেশি। কেন? শুধুমাত্র চেহারার বরকত। ও নবীর উম্মতের দল হাফেজ সিরাজী রহমতুল্লাহ আলাইহি, মনে আছে আপনাদের? হ্যাঁ, ওই যে হাফেজ সিরাজী রহমতুল্লাহ আলাইহি আধা পাগল ঢুকেছে নাজিমউদ্দিন সুগরা রহমতুল্লাহ আলাইহির ঘরের ভিতরে। ঘরের ভিতরে ঢুকার পর নাজিমউদ্দিন সুগরাকে দেখিয়া কবিতা আবৃত্তি করলেন। নাজিমউদ্দিন সুগরা যখন হাফেজ সিরাজীকে দেখলো, সাথে সাথে আল্লাহর বান্দা তিনিও দাঁড়ায় গেলেন। এত বড় আল্লাহওয়ালা একটা পাগলকে দেখিয়া কেন দাঁড়ায় গেল? কারণ তার চেহারা দেখে বুঝতে পেরেছেন, সাথে সাথে আল্লাহর বান্দা হাফেজ সিরাজীর মাথার উপর হাত বুলায় দিল। হাত বুলায় দিয়া আল্লাহর বান্দা ডাক দিয়া বলে নজর কার দাম, নজর কার দাম, নজর কার দাম। কারণ হাফেজ সিরাজী বলেছিল, ও আল্লাহর বান্দা আপনি কি আমার দিকে একটু নজর দিয়া তাকাইবেন না? আল্লাহর বান্দা তার হামা তার মাথার ভিতরে হাত দিল আর ডাক দিয়া বলল, আমি তোমার দিকে নজর করেছি, নজর করেছি। কেমন দাম রে ভাই, শুধুমাত্র নজর পড়েছে আধা পাগল আল্লাহর কাছে কেমন দামি হয়ে গেছে। জগৎ বিখ্যাত কবি হাফেজ সিরাজি, দেওয়ানে হাফেজ সিরাজি, অনেক বড় একটা কবিতার কবিতার একটি কিতাব, শেরের কিতাব, ভারতের ভিতরে কলিকাতায় একজন আল্লাহর বান্দার ব্যাপারে প্রসিদ্ধ ছিল, যিনি ভালো নামাজ পড়তে পারতেন। সমস্যা হচ্ছে আপনাদের, বুঝতে পারতেছেন সবাই? ভারতের ভিতরে কলিকাতা একজন আল্লাহর বান্দা এমন ছিল, ভালো নামাজ পড়তে পারত, সমস্ত ভারতের ভিতরে তার প্রশংসা। এমন একজন আল্লাহর বান্দা খুব ভালো নামাজ পড়তে পারেন, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। একবার কোন কাজে তিনি গেলেন কলিকাতায়, যখন গেলেন মনের ভিতরে বড় একটা আগ্রহ, ওই যে আল্লাহর বান্দার ব্যাপারে শুনেছি খুব সুন্দর নামাজ পড়তে পারে, মনের ভিতরে আগ্রহ, তাকে একটু দেখে যায়, তাকে একটা নজর দেখে যায়। এই চিন্তা করিয়া ভারতের কলিকাতার আলিয়া মাদ্রাসায় আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তিনি জোহরের নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকলেন। মসজিদে ঢুকার পর এবার আশরাফ আলী থানভীকে দেখা কি মানুষ কেউ ইমামতি করবে নাকি? কথা বলেন, যেখানে আশরাফ আলী থানভীর মতো এমন বড় জগৎ বিখ্যাত বুজুর্গ ওইখানে তো কেউ ইমামতি করবে না। আশরাফ আলী থানভীকে বলেন, হযরত আপনি নামাজ পড়ান। আশরাফ আলী থানভী বলেন, আমি মুসাফির, আমি পড়ব দুই রাকাত, তোমরা পড়বা চার রাকাত, বেজার লেগে যাবে। না না, তোমরাই নামাজ পড়াও। সবাই ডাক দিয়ে বলে, হযরত না না, আপনি সালাম ফিরায় ফেলবেন, আপনার সালাম ফিরানোর পর আমরা বাকি দুই রাকাত পড়ে ফেলব। হযরত ডাক দিয়া বলেন, ওই সুন্দর নামাজি ব্যক্তি কোথায়?
যার নামাজ এত সুন্দর, যার নামাজের ব্যাপারে গোটা ভারতের মধ্যে প্রশংসা, ওই লোকটা কোথায়? ওই লোকটাও আসলো, বলল হুজরত আপনি নামাজ পড়ান। সবার অনুরোধে আশরাফ আলী থানবী নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে এবার আশরাফ আলী থানবীকে ওই সুন্দর নামাজি আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, ও আশরাফ আলী থানবী, ও আশরাফ আলী থানবী, আজকে যদি তোমার দুই রাকাত নামাজ দিয়ে দাও, আমার গোটা জিন্দিগির নামাজ তোমারে দিয়া দিব, আমার গোটা জিন্দিগির নামাজ তোমারে দিয়া দিব, যদি তোমার এই দুই রাকাত নামাজ আমারে দিয়া দাও। কেমন সুন্দর নামাজ আশরাফ আলী থানবীর নামাজ, কত সুন্দর ওই নামাজ, সুন্দর নামাজ সবাই বুঝবে না, যাদের অন্তর খোলা, যাদের অন্তর চক্ষু খোলা তারাই মাত্র বুঝতে পারবে কেন এত সুন্দর হয়েছে। কারণ তিনি যার নজরে পড়েছেন তিনি ছিলেন সাইয়েদুত তাইফা, হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাই। বড় কোনো আলেম ছিলেন না রে ভাই, দাওরায়ে হাদিস বুখারী শরীফ পড়ে নাই, সামান্য কয়েক ক্লাস পড়েছেন, কিন্তু জগৎ বিখ্যাত বড় বড় আলেমরা তারা সবাই আসিয়া হাজী সাহেবের দরবারে পড়ে থাকত। ওই হাজী সাহেব কিভাবে হাজী সাহেব হয়েছেন? স্বপ্নে যুগে একবার হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি স্বপ্নে দেখতেছেন, আমার মায়ের নবী ডাক দিয়ে বলেন, ও নূর মোহাম্মদ, তোমার হাতে হাজী আমদাদুল্লাহকে সোপর্দ করে গেলাম, তোমার হাতে আমি হাজী আমদাদুল্লাহকে সোপর্দ করে গেলাম। স্বপ্ন ভাঙ্গার পর এবার হাজী আমদাদুল্লাহ খুঁজতে লাগলেন, কোথায় সেই নূর মোহাম্মদ, আমার মায়ার নবী কোন নূর মোহাম্মদের কথা বলেছেন, কে সেই নূর মোহাম্মদ? আল্লাহর নবীর ওই কথা অনুযায়ী খুঁজতেছেন খুঁজতেছেন খুঁজতে খুঁজতে একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, গোটা তিন বছর পার হয়ে গেছে। আল্লাহু আকবার বলে, আমরা হইলে হয়তো একদিন দুই দিন এক মাস দুই মাস খোঁজে আর হয়তো তাকে খুঁজতাম না, কিন্তু হাজী সাহেব একদিন দুই দিন নয় তিনটা বছর পর্যন্ত তার তালাশ করেছেন। তালাশ করতে করতে একবার হঠাৎ করে তিনি খুঁজে পেয়েছেন সেই নূর মোহাম্মদের, তালাশ পেয়েছেন তার খোঁজ পেয়েছেন। যখন আল্লাহর বান্দা নূর মোহাম্মদের দরবারে হাজি, এবার হাজী আমদাদুল্লাহকে দেখিয়া নূর মোহাম্মদ রহমতুল্লাহি আলাই বলেন, হাজী আমদাদুল্লাহ খাব পর তুমারা জিয়াদা এতেমাদ হায়, ও হাজী আমদাদুল্লাহ স্বপ্নের উপর তোমার অনেক বিশ্বাস। আল্লাহু আকবার বলেন, স্বপ্নের উপর তোমার অনেক বিশ্বাস। এবার হাজী আমদাদুল্লাহর আর বুঝতে বাকি নাই, এ হইল ওই নূর মোহাম্মদ যার কথা আমার নবী স্বপ্ন যুগে বলেছেন, ওরে নবীর উম্মতের দল, এই নূর মোহাম্মদ রহমতুল্লাহি আলাই তিনি যখন মুরিদ বানাইতেন, তিনি মুরিদ বানানোর সময় তিনি চোখ বন্ধ করিয়া মুরিদ বানাইতেন, তিনিও তেমন করো বুখারী শরীফ পড়াইতেন না, শাইখুল হাদিস ছিলেন না। আমরা তো মনে করি যিনি শাইখুল হাদিস তিনি বড় আলেম, যিনি মুহাদ্দিস উনি বড় আলেম, যিনি বক্তা তিনি বড় আলেম, তিনি পীর সাহেব তিনি বড় আলেম। না না, আল্লাহর কাছে বড় মাপকাঠি হলো যারা আল্লাহর কাছে বড় দামি, যারা আল্লাহর কাছে লাইনটা ক্লিয়ার রেখেছে, যারা সব সময় আমার মালিকের সাথে সম্পর্ক রাখে। নূর মোহাম্মদ রহমতুল্লাহি আলাই তিনি মক্তবের ছাত্রদেরকে পড়াইতেন, তিনি যখন মুরিদ বানাইতেন মুরিদ বানানোর সময় তিনি চক্ষু বন্ধ করিয়া মুরিদ বানাইতেন, ওরে নবীর উম্মতের দল,
ছাত্ররা একবার তিনি মাদ্রাসায় নাই, এমন সময় একজন ছাত্র পীর সাজছে, কি সাজছে, পীর সাজছে, চক্ষু বন্ধ করে আছে, তার সামনে অন্য অন্য ছাত্ররা মুরিদ সাজছে, এরাও চক্ষু বন্ধ, চক্ষু বন্ধ করিয়া পীর মুরিদির আল্লাহ তাআলার পাগল নূর মোহাম্মদ যেমন করেন তারাও তেমন করতেছে, এমন সময় নূর মোহাম্মদ আসিয়া হাজির হয়ে গেছে। নূর মোহাম্মদ রহমতুল্লাহ আসিয়া বলতেছেন, কি করতেছো তোমরা? ডাক দিয়ে বলে, হুজুর আপনা আপনি যে অবস্থা করেন এগুলো আমরা আমরা পরস্পরে একটু খেলাধুলা করতেছিলাম, এবার যে আল্লাহ তাআলার বান্দা যেই ছাত্রটা চক্ষু বন্ধ করিয়া পীর সাজছে তাকে নূর মোহাম্মদ তার ঘরে নিয়ে আসছে, তার ঘরে নিয়ে আসিয়া এবার ডাক দিয়া বলতেছেন, আগেও চক্ষু বন্ধ করেছো, এবার আমার সামনে তোমার চক্ষুটা বন্ধ করো। এবার আল্লাহর বান্দা ওই ছাত্রটা যখন চক্ষুটা বন্ধ করলো, চক্ষুটা বন্ধ করার পর সাথে সাথে ছাত্রটা জোরে একটা চিৎকার করে দিল। হুজুর ডাক দিয়ে বলে, কেন চিৎকার করলা? বলে, হুজুর আমি যখন আপনার সামনে চক্ষুটা বন্ধ করেছি আমি তাকে দেখি গোটা পৃথিবীটা আমার হাতের সামনে হাজির, আমি তাকে দেখি আটলান্টিক মহাসাগরের নিচে ওই যে বালুকণা বালুকণা ঘুরতেছে, বালুকণা সেখানে আছে সেটাও আমার সামনে হাজির, গোটা পৃথিবীটা আমার সামনে চলে আসে। হুজুর আমি এই অবস্থা দেখি আমি চিৎকার করে ফেলেছি, ওরে নবীর উম্মতের দল এই চেহারার বরকত, এই বরকতটা পর্যায়ক্রমে আমাদের সনদ চলে যাবে আল্লাহর নবী পর্যন্ত, ওরে নবীর আশেকের দল আল্লাহওয়ালাদের চেহারা যাদের উপর পড়ে তাদের মর্যাদা আমার আল্লাহ বহু দামি বানায় দেয়। খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাইহির নাম শুনছি আমরা, হ্যাঁ আমাদের এই বাকি বিল্লাহ না, আমাদের এই বাকি বিল্লাহ না, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত বুজুর্গ রে ভাই, খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলার ওলি, একবার তার ঘরের ভিতরে রাতের বেলায় মেহমান, এমন সময় আল্লাহর বান্দা বড় পেরেশান, এই মেহমানের মেহমানদারি কিভাবে আল্লাহর বান্দা করাইবেন, বড় চিন্তায় পড়ে গেছেন কিভাবে মেহমানদারি করাইবেন। এমন সময় আল্লাহর একজন বান্দা আল্লাহর একজন আসে, ওরে আল্লাহর গোলাম আমি তো মনে করি আল্লাহর বান্দা রিক্সা চালায়, আল্লাহর বান্দা শ্রমিক আমি মনে করতেছি সাধারণ মানুষ, না না সে সাধারণ মানুষ না, এমনও কিছু আল্লাহর বান্দা আছে রে যারা সবসময় আমার মালিককে তালাশ করে,